হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো ছোট্ট একটা ভিডিও ক্লিপ। এই ভিডিও ক্লিপে তেমন কিছু নেই, তো এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে আমার s10 প্লাসের ভিডিও কোয়ালিটি কেমন। তো এখন যেটা ভিডিও করা হচ্ছে এটা নর্মাল ক্যামেরা দিয়ে। s10 প্লাসে তিন ধরনের ক্যামেরা আছে, ওয়াইড অ্যাঙ্গেল নর্মাল একটা ক্যামেরা, আর এটা হচ্ছে ডেপথ সেন্সর ক্যামেরা। তো এখন জামালপুর টাউনের ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম, তো হঠাৎ মনে হলো একটা ভিডিও করে ফেলি। তো এখন যাচ্ছি দেখি, এখানে ভিডিও স্টেবিলাইজেশন অন করা আছে, তো এটা খুবই স্মুথ এবং এখানে আলট্রা ওয়াইড লেন্স দিয়ে ভিডিও করা হচ্ছে। এখানে কোনো শেকের কোনো সেই ঝামেলাটা নেই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব স্মুথভাবে ভিডিওটা হয়ে যাচ্ছে, ভিডিও স্টেবিলাইজেশন অন করা যায়। তো ভ্রমণটা খুবই ছোট টাইপের ছিল, রিক্সায় জাস্ট 10-15 মিনিটের জন্য ঘুরেছিলাম, কিন্তু আমার এখানে ভিডিও করা হচ্ছে অনলি 2 মিনিটের জন্য। দেখা যাচ্ছে কুচি কুচি বাচ্চারা কোচিং শেষ করে বেরিয়ে যাচ্ছে। আজকে সারাদিন ভালোই বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট কাদা যুক্ত হয়ে গেছে, আকাশটা খুবই ঘোলাটে ঘোলাটে, যে কোনো সময় টপাক করে পানি পড়ে যাবে। তো আমার ভিডিওটা প্রায় শেষের দিকে, কিন্তু ভিডিওটা বেশি লম্বা করতে পারলাম না, কারণ আমি যে কারণে ভিডিওটা করছিলাম সেটা সাকসেস হয়েছে, কারণ এখানে ভিডিও স্টেবিলাইজেশন অন করা আছে এবং ভিডিও শেকিং জিনিসটা এটা এখানে নেই, অনেকটাই কম, অনেকটাই কম। s10 প্লাস, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।